हेलो एवरीवन, गुड मॉर्निंग। आशा करी तुम्हारा प्रत्येके भालो आছো। वेलकम टू गाइडेंस गुरु WBP चैनल। तो आजके তোমাদের আমি 2018 এর प्रिवियस ইয়ার্স কোশ্চেনের সেট নিয়ে চলে এসেছি এবং আজকে আমাদের 2018 এর যে 25টা কোশ্চেন এসেছিল সেগুলো আমরা আলোচনা করব। গতকাল আমরা 2019 এর যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং এরপর থেকে তোমাদের প্রত্যেকদিন সকাল 8:30টার সময় করে ক্লাসটা হবে এবং এই ক্লাসে 30টা করে কোশ্চেন থাকবে। 30টা করে কোশ্চেনের মক টেস্ট আমরা আলোচনা করব এবং ওইখানে প্রত্যেকটা কোশ্চেন আমরা ডিটেইলে আলোচনা করব, ঠিক আছে? এবং তোমরা যারা যারা কিন্তু এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্রত্যেককেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যেতে পারো এবং সেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাসের লিংক পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা আমাদের সেশনটা স্টার্ট করি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, ইফ আ জোক ফলস ফ্ল্যাট নোবডি থিংস ইট ইজ ফানি। যদি কোনো জোক ফলস ফ্ল্যাট হয়ে যায় দেন সেটাকে কেউ ফানি বলে মনে করে না। অর্থাৎ কোনো জোকস এর পারপাস কি হয়, যে হাসানো। তো সেটা যদি সেটার উদ্দেশ্যটাতেই না প্রণোদিত হতে পারে, সেই উদ্দেশ্যটাতেই পৌঁছতে না পারে, সেক্ষেত্রে অবশ্যই সেই জোকসটাকে কেউ মানে ফানি বলে মনে করবে না। তাহলে ফলস ফ্ল্যাট মানে পড়ে যাওয়া ফ্ল্যাটলি, দ্যাট ইজ fails to produce the intended effect। অর্থাৎ যেটা ইন্টেনশন নিয়ে কারোর প্রতি মানে কোনো কিছু জোক করা হয় বা জোকস বলা হয়, যাই বলো না কেন, সেটা একটা ইন্টেনশন থাকে যে হাসানো। তো যখন ওই প্রডিউস করতে সেই ইন্টেনশনটাই এফেক্টটা প্রডিউস করতেই সে ফেল হয়ে যায়, তখন nobody thinks it is funny। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, ভয়েস চেঞ্জ। ইউ নিড টু ক্লিন ইয়োর শুজ প্রপারলি। তো ইউ নিড টু ক্লিন ইয়োর শুজ প্রপারলি, এখানে আমাদের এটা রয়েছে যে অবজেক্ট, রাইট? তো এখানে যেটা অবজেক্ট রয়েছে এখানে আমাদের কি করতে হবে, এখানে একটা বি যোগ করে দিতে হবে, জানো টু বি হয়ে যাবে এবং এখানে একটা কি হয়ে যাবে, ক্লিন এর জায়গায় ইডি যোগ হয়ে যাবে। এটাই সিম্পল এবং সেজন্য আমাদের এখানে কোথায় হয়ে যাচ্ছে আনসারটা, দেখো প্রত্যেকে আনসার হয়ে যাবে অপশন ডি, ইয়োর শুজ নিড টু বি ক্লিনড প্রপারলি। ইডি যোগ হচ্ছে ক্লিনের সঙ্গে, টু এর পাশে বি বসছে এবং ইয়োর শুজটা আগে চলে আসছে যেহেতু এটা অবজেক্ট। নেক্সট চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3, মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজড টু অ্যাকসেপ্ট ইয়োর ইনভাইটেশন। ঠিক আছে, এবারে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে আমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। অ্যাকচুয়ালি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন, তো এখানে আমাদের কোন প্রোনাউনটা বসবে, আই, মি, মাইসেলফ নাকি আই মাইসেলফ। সো আই মাইসেলফ এখানে কোনো রকম ভাবে বসছে না, বুঝতেই পারছো, এবং মাই সিস্টার এন্ড মাইসেলফও এখানে কোনো রকম আনসার হচ্ছে না। আমি এবং আমার বোন এই নিমন্ত্রণটা গ্রহণ করতে সন্তুষ্ট, এটাই হয়ে যাচ্ছে এটা বাংলা মানে। তো মাই সিস্টার অ্যান্ড মি বসবে না যেহেতু মিটা কিন্তু একটা অবজেক্টিভ প্রোনাউন, তাই তো? কিন্তু এখানে যেখানে যেটা বসবে সেটা অবভিয়াসলি সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে বসবে এবং যেহেতু সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে আমরা আই ইউজ করি তাই জন্য হয়ে যাবে আনসার অপশন এ, আই। তাহলে মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, দিস ইজ অলসো অন আ প্রিপোজিশন। সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ বি। সচিন আমার পাশেই দাঁড়িয়ে ছিল, ঠিক আছে? তো কি হবে পাশে ইংলিশ, অ্যাসাইড বসবে এখানে, না নেক্সট, না বিসাইড, না বিসাইডস। দেখো এখানে বসে যাবে কিন্তু বিসাইড। বিসাইড কথার অর্থ হচ্ছে পাশে আর বিসাইডস কথার অর্থ হচ্ছে তাছাড়া। মানে ধরো যদি বলতাম যে মাই টিচার টিচ ইংলিশ বিসাইডস ম্যাথামেটিক্স, তাহলে ম্যাথামেটিক্স ছাড়াও তিনি আমার টিচার আমাকে কি করেন, ইংলিশ করান, সেক্ষেত্রে বিসাইডস বসতো যে এক্সেপ্ট ম্যাথামেটিক্স, এটার মানে। কিন্তু এখানে কি যে পাশে। এবার অনেকে বলবে নেক্সট কেন বসবে না, নেক্সট এই জন্যই বসবে না কারণ এখানে টু নেই। যদি এখানে টু থাকতো, যে ধরো সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ টু মি, দেন এখানে নেক্সট বসে যেত। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশন সি। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, আ থরো সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড ড্যাশ ইন দ্য এয়ারক্রো। ফ্রেজাল ভার্বের কোয়েশ্চেন, ঠিক আছে? তো ফ্রেজাল ভার্ব কি বলছে, যে দেখো যে বিমানবন্দরে বিমানের সম্পূর্ণ অনুসন্ধান করা হয়েছিল, ঠিক আছে? একটা এয়ারক্রাফট সেটাকে পর্যবেক্ষণ করা হয়েছে, সার্চ করা হয়েছে। তো ক্যারেড এর সাথে কোন কথাটা বসবে, ক্যারেড আউট, ক্যারেড অফ, ক্যারেড অন, না ক্যারেড অ্যালং। देखो এখানে আমাদের आंसर হয়ে যাবে হচ্ছে ক্যারিড আউট, যেটা হচ্ছে কোনো কিছু সম্পন্ন করা, কোনো কাজ সম্পন্ন করা। এখানে যে সার্চিংটা চলছিল, থরলি যে সার্চিংটা চলছিল সেটা সম্পন্ন করা হয়েছে। ক্যারিড অফ তো হবে না, বহন করে নিয়ে যাওয়া, ক্যারি অনও হবে না, চালিয়ে যাওয়া, ক্যারি অ্যালংও হবে না। তো সেক্ষেত্রে আমাদের আউট হয়ে যাবে, অর্থাৎ ক্যারিড আউট হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। There dash any messages from my friend since he moved to Delhi. অর্থাৎ দিল্লিতে চলে যাওয়ার পর থেকে আমার বন্ধুর কাছ থেকে আমরা কোনো খবরাখবর বা কোনো বার্তা মেসেজ কিছু পাইনি। তো এখানে অবশ্যই একটা টাইম আমাদের বলে দিয়েছে যে সিন্স, তাই তো মানে দিল্লি চলে যাওয়ার পর থেকে, তো অবশ্যই এখানে পারফেক্ট ইউজ হবে, পারফেক্ট টেন্স। তাই জন্য এখানে মেসেজেস কথাটা রয়েছে, মেসেজেস কথাটা রাইট, তাহলে আমাদের কোনটা হয়ে যাবে বলো, হ্যাজ নট বিন। এবারে এখানে যেহেতু এনি মেসেজেস বলেছে, তাই জন্য এটাকে অ্যাজ আ সিঙ্গুলার টেন্স আমরা, সিঙ্গুলার নাম্বার আমরা এটাকে ইন্ডিকেট করবো, এবং সেই জন্য যেহেতু সিঙ্গুলার হ্যাভ হবে না কিন্তু, কারণ এটা কিন্তু প্লুরাল, সেজন্য হ্যাজ নট হয়ে যাবে, হ্যাজ নট বিন হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 7। এখানেও প্রিপোজিশন বসাতে হবে। He shows great ability dash mathematics, ability at, ability of, ability about, ability in। তো ability এর সঙ্গে যেটা সব সময় যে প্রিপোজিশনটা বসে সেটা হয়ে যাচ্ছে in। যদি কোনো কিছু ট্যালেন্ট থাকতো তাহলে বোঝাতো ফর। তো এরকম কিছু কিছু ওয়ার্ড হয় যার পরে কিন্তু ফিক্সড একটা প্রিপোজিশন থাকে, তাহলে ability in mathematics এখানে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে যে কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং কি লেফটেন্যান্ট। তো লেফটেন্যান্ট কথাটা আমরা উচ্চারণ করি, বাট আমাদের যখন বানান লিখি তাহলে সেখানে হয়ে যায় কিন্তু অপশন এ লিউটেন্যান্ট। অনেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে প্রোনাউন্সিয়েশন সেটা অনেকে লিউটেন্যান্টও বলে, তাতে করে আমাদের প্রোনাউন্সিয়েশনটার সঙ্গে স্পেলিংটা অনেকটা আমরা ম্যাচ করতে পারি, স্পেলিংটা ভুল হয় না। তো অনেকে লিউটেন্যান্টও বলে থাকে। তো এটা আমাদের অপশন এ হয়ে যাবে, LIUTENANT। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। এটাও কিন্তু একটা ইডিয়াম এবং ফ্রেজ, তাই তো। ফার্মার্স হ্যাভ ক্রাইড উলফ ইন দ্য পাস্ট বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন আ ক্রাইসিস। তো এখানে আমাদের যেটা বোল্ড পোর্শন অর্থাৎ ক্রাইড উলফ, এখানে এই ক্রাইড উলফের যে লিটারাল মানে সেটা বুঝলে কিন্তু হবে না, আমাদেরকে এটার ইনার মানেটা বলতে হবে। মানে চাষিরা এর আগে অর্থাৎ অতীতে অনেক মায়া কান্না কেঁদেছে, যেটা আমরা হিন্দিতে বলে থাকি মগরমাছ কি আঁসু, অর্থাৎ মানে ভান করেছে মিথ্যে কথা, মিথ্যে যে কথা বা মিথ্যে ভান করেছে। কিন্তু এখন সত্যি কথা বলতেই যে কৃষিকাজ বা কৃষি কিন্তু সংকটে পড়েছে। যেরকম আমরা ছোটবেলায় যে রাখাল বালকের গল্প শুনেছিলাম, যে কিনা গরুর পালে বাঘ পড়েছে বলে চিৎকার করতো, বা যেদিনকে সত্যি সত্যি বাঘ পড়লো সেদিনকে কেউ বিশ্বাস করলো না। এটা অনেকটা সেটাই ক্রাইড উলফ। তো ক্রাইড উলফ কথাটার অ্যাকচুয়ালি যে মিনিং সেটা হয়ে যাচ্ছে টু গিভ ফলস অ্যালার্ম, মিথ্যে ভান করা, ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে ক্রাইড উলফ। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10। এটা ন্যারেশন চেঞ্জ। I said to him, why are you working so hard? অর্থাৎ আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কেন এত কষ্ট করছো বা এত পরিশ্রম করে কেন কাজ করছো, এটা হচ্ছে এটার মানে। তো ন্যারেশন চেঞ্জে এখানে আমাদের কোন কি হিসাবে হবে, দেখো I said to him বলে এখানে আমাদের কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়েছে, তাহলে অবশ্যই আস্কড হয়ে যাবে, এটা তো বোঝা গেল। এবং এর পরে তাহলে কি, এখানে দেখো ওয়ার্কিং, দ্যাট ইজ আমাদের কি রয়েছে কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে এখানে যখন আইএনজি রয়েছে এখানেও কিন্তু আইএনজি থাকবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে তাহলে আমাদের আনসার কি হয়ে যাচ্ছে, দেখো আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশন এ, কারণ এখানে এই যে ইউটা, এখানে ইউটা চলে আসবে হি, এবং আর এর জায়গায় হয়ে যাবে ওয়াজ, এবং ওয়ার্কিংটা ওয়ার্কিং এ থাকবে, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে I asked him এখানে কিন্তু কোনো রকম দ্যাট বসবে না, কারণ এখানে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করছি, তাই দ্যাট বসবে না। দেন হোয়াইটা হোয়াই বসে যাবে, সাবজেক্টটা আগে চলে আসবে হোয়াই হি, তার কারণ ইউটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে হি করে দিলাম, এবং তারপরে আর এর জায়গায় ওয়াজ, তারপর বাকিটা সেম থাকছে ওয়ার্কিং সো হার্ড। নেক্সট কোয়েশ্চেন 11। এটাও চেঞ্জ দ্য ভয়েস। দার্জিলিং গ্রোস ট্রি, অর্থাৎ দার্জিলিং এ কি হয়, দার্জিলিং এ হচ্ছে চা জন্মায় বা দার্জিলিং এ চা উৎপাদন হয়। বলো তাহলে এখানে ভয়েস চেঞ্জ করে কি হবে, এটা ভেরি সিম্পল, লেট দ্য টি এখানে কোনো রকম ভাবেই আসবে না, তাই তো। He is being grown. देखो এখানে ing রয়েছে, এখানে তো কোনো রকম ing ফর্মই নেই, সেক্ষেত্রে এখানে তো ing কোনো রকম ভাবে আসবে না। তারপরে টি গ্রোজ, এখানে গ্রোজ রয়েছে, এখানেও গ্রোজ রয়েছে, তাহলে এটাও আসবে না। তাহলে আমাদের রাইট আনসার কি হবে? টি ইজ গ্রোন ইন দার্জিলিং। তাই তো, এটা আমাদের ভয়েস চেঞ্জ করে আসবে। নেক্সট হচ্ছে আবার একটা ভয়েস চেঞ্জ, তোমরা কিন্তু প্রত্যেকে এটাকে কাউন্ট করবে কোন কোয়েশ্চেনটা কতবার করে আসছে, তাহলে সেই কোয়েশ্চেন বা সেই টপিকটার উপর স্পেশালি আমরা এমফাসিস বা জোর দিতে পারবো, রাইট? তো দেখো কি বলছে, চেঞ্জ দ্য ভয়েস। দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশন। মানে যে ইনভিজিলেটর তোমরা জানো, যারা তোমরা প্রত্যেকে চাকরির পরীক্ষা দিতে চাও, সেখানে একজন করে ইনভিজিলেটর থাকে অর্থাৎ পরিদর্শক থাকে, তিনি কি করছিলেন যে নিয়মাবলী বা নির্দেশাবলী সেগুলো পড়ছিলেন। প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো এখানে কি হবে, যেহেতু আইএনজি রয়েছে অবভিয়াসলি আমাদের কিন্তু যেটা আমরা ভয়েস চেঞ্জ করব সেখানেও কিন্তু আইএনজি থাকবে। তো দেখো এখানে আইএনজি ফর্ম কোনটা রয়েছে, এটাই কিন্তু রয়েছে ওয়্যার বিইং, তাই তো, আর কোনোটাই কিন্তু নেই। তাহলে রাইট আনসার হয়ে যাবে অপশন এ, দ্য ইনস্ট্রাকশনস ওয়্যার বিইং রেড আউট বাই দ্য ইনভিজিলেটর। বোঝা গেল? চলো 13 কোয়েশ্চেন নাম্বার 13, এটাও একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। তাহলে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ন্যারেশন, ভয়েস এগুলো আসছে বেশি। দ্য ডক্টর সেড দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ টার্ন দ্য কর্নার। অর্থাৎ ডাক্তারবাবু বললেন যে রোগীটি কি হয়েছে, টার্ন দ্য কর্নার। নাও টার্ন দ্য কর্নার এটা বোল্ডে করা রয়েছে, অর্থাৎ এটার যে মিনিং সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হচ্ছে। টার্ন দ্য কর্নার অর্থাৎ কোণে ঢুকে যাওয়া, দ্যাট ইজ দ্য কোণে ঘুরে যাওয়া, সেটা তো না। এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে পেশেন্টটা যেটা ছিল সে এখন আউট অফ ডেঞ্জার, অর্থাৎ তার এখন বিপদটা কেটে গেছে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে কিন্তু টার্ন দ্য কর্নার। তাহলে আমাদের সি অপশন যেটা, দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার ইজ দ্য কারেক্ট অপশন। 14 আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হচ্ছে। দ্য পিয়ন সেড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি। পিয়ন অফিসারকে বললো যে দয়া করে আমাকে ক্ষমা করুন, তাই তো। তো এটা বুঝতেই পারছো প্লিজ দেওয়া রয়েছে, মানে এটা অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ এটা কি যে রিকোয়েস্ট করছে। তাহলে আমাদের এটা কোনো রকম সেড হবে না, টোল্ড হবে না, তাহলে আমাদের অপশন সি আর অপশন ডি আমরা কিন্তু আগেই অমিট করে দিলাম। বাকি কি রয়েছে, এখানে রিকোয়েস্টেড রয়েছে, রিকোয়েস্টেড রয়েছে, তাহলে এ আর বি এর মধ্যে আনসার হবে। এবারে দেখো এখানে কিন্তু বলেনি যে কোন রকম যে আমি তোমাকে ক্ষমা করতে হবে, তুমি আমাকে ক্ষমা করবে, এরকম না। এখানে এটা আসবেই না যে দ্যাট হি ফরগিভস হিম, এটা কোন রকমই আসবে না। এটা আমরা কি বলবো যে পিয়ন অফিসারকে বলেছিল যে তাকে যেন মানে যাতে ক্ষমা করে, এটা পিয়ন অফিসারকে বলেছিল ক্ষমা করতে, তো টু ফরগিভ হিম হয়ে যাবে। দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ইনকেপেবল অফ মেকিং এরার্স, ইনকেপেবল বলেছে কিন্তু কেপেবল বলেনি, ঠিক আছে, মানে যে ভুল করতে অক্ষম, যে ভুল করে না, রাইট? তো ইনকেপেবল অফ মেকিং এরার্স এটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে যাবে ইনফলিয়েবল, যার কোনো রকম ফল্ট নেই, যার মধ্যে কোনো ভুল করার প্রবণতাই নেই, সেটা হয়ে যাচ্ছে ইনকেপেবল। ইনকরিগেবল, ইনকরিগেবল মানে হচ্ছে যেটা যার মধ্যে বলতে পারো, মানে ইনফলিয়েবল মানে অভ্রান্ত হয়ে গেল, ইনকরিগেবল মানে হচ্ছে যে অদম্য, যার মধ্যে সংশোধন করা না, অসংশোধনী, এটাকে ইনকরিগেবল বলা হয়। ইরেপেয়ারেবল মানে যেটা রিপেয়ার করা যায় না, তাই তো, যেটাকে বলতে পারো তোমরা যে অসংশোধনীয় বলা যেতে পারে, অপূরণীয় বলা যেতে পারে। আর এরার্স হচ্ছে যদি এখানে কেপেবল অফ মেকিং এরার্স বলতো, অর্থাৎ যে ভুল করতে সক্ষম, ভুল করতে অক্ষম নয়, ভুল করতে সক্ষম, তাকে এরার্স বলা হতো। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে ইনফলিয়েবল। তারপরে এখানে আমাদের এরার কারেকশন করতে হবে। এরার কারেকশন অনেক ছিল 2018 এ, প্রায় 4-5টা মতো কিন্তু এরার কারেকশন ছিল। তো দেখো আমাদের এরার কারেকশনে কি আছে। Some witness said the grenade was thrown from a motorcycle, while others said it was lobbed at the checkpost from a moving car. মানে কিছু প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলেছিলেন যে যে গ্রেনেড বা বোমাটা সেটা একটা মোটরসাইকেল থেকে নিক্ষেপ করা হয়েছিল, আর অন্যরা তারাও কি বলছে যে না, এটা একটা চলন্ত গাড়ি থেকে চেকপোস্টের দিকে ছোড়া হয়েছিল। তো আমাদের ভুলটা কোথায় রয়েছে, ভুল পোর্শনটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখো সাম উইটনেস, ভুলটা এখানেই প্রথমেই, কারণ সাম বলেছে আর এখানে উইটনেস বলেছে, জাস্ট এখানে সিঙ্গুলার নাম্বার করে দিয়েছে, যেটা কিন্তু হবে না। some witnesses হয়ে যাবে কিন্তু এখানে আমাদের রাইট আনসার, কারণ এটা আমাদের প্লুরাল হিসেবে লিখতে হবে, কারণ এখানে তো বলেনি যে এ উইটনেস, সাম বলেছে যেহেতু সেজন্য উইটনেসেস হয়ে যাবে কিন্তু রাইট ওয়ার্ড। তাই আমাদের ওয়ান পার্টে মানে ফার্স্ট পার্টে ভুল রয়েছে, তাই অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট আবার একটা এরর, যেহেতু বলেছিলাম এরর কারেকশন অনেকগুলো ছিল, কি বলছে দেখো, consumers are said to be spoiled for choice as a smartphone maker compete with one another with flagship launches at attractive prices. অর্থাৎ কি যে স্মার্টফোন যে নির্মাতারা তারা কি করছে যে একজন আরেকজনের সঙ্গে কম্পিট করছে, এবং তাতে করে কিভাবে কম্পিট করছে যে এই যে ফ্ল্যাগশিপ গুলো এগুলো লঞ্চ করতে তারা অ্যাট্রাকটিভ প্রাইসে তারা লঞ্চ করছে, তাই এর সাথে মানে প্রতিযোগিতা করছে, একজন স্মার্টফোন মেকার আরেকজন স্মার্টফোন মেকারের সঙ্গে প্রতিযোগিতা করছে, এবং তার ফলে কি হচ্ছে কনজিউমাররা তারা তাদের নিজেদের যে পছন্দ সেই পছন্দটাই নষ্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এখানে মানেটা, বক্তব্যটা এটাই। তো তোমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় ভুলটা রয়েছে। দেখো কনজিউমার্স আর, এখানে কোনো ভুল নেই যেহেতু এখানে এস রয়েছে, আর রয়েছে, প্লুরাল রয়েছে, কোনো প্রবলেম নেই। সেট টু বি স্পয়েলড ফর চয়েস প্রিপোজিশনও ঠিক আছে। অ্যাজ আ স্মার্টফোন মেকার, এখানে দেখো স্মার্টফোন মেকার তো একজন বলছে, সিঙ্গুলার নাম্বার বলেছে, মেকার বলেছে, কিন্তু স্মার্টফোন তো একজন নির্মাণ করে না, অবভিয়াসলি অনেকজন মিলে নির্মাণ করে, সেক্ষেত্রে মেকার কিভাবে হবে? এখানে কিন্তু মেকার্স হয়ে যাবে, রাইট? তাহলে আমাদের অপশন পার্ট টু, দ্যাট ইজ অপশন বি কিন্তু এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে। নেক্সট 18, মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড 5 days লেটার দ্যান দ্য নর্মাল ডে। অর্থাৎ এই যে চলতি বছর, এই বছরে বর্ষা ভারতের মূল ভূখণ্ডে আসবে 5 দিন পরে, অর্থাৎ মোটামুটি যে নর্মাল ডেট মানে যে ডেটটা আমরা মোটামুটি আশা করছি তার থেকে 5 দিন পরে বর্ষা আমাদের ইন্ডিয়ার মূল ভূখণ্ডে আসবে বলে আশা করা যাচ্ছে। তো কি কোথায় ভুল আছে দেখা যাক। দেখো মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড ঠিক আছে, টু অ্যারাইভ ইনফিনিটিভ হিসাবেও ঠিকই বসেছে, অন দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড প্রিপোজিশনও ঠিক আছে, 5 days লেটার, দেখো লেটার বলেছে, তো লেটার মানে কি? লেটার মানে তো পরবর্তী, তো লেটার কিভাবে বসবে? আমরা কি বলছি 5 দিন দেরিতে আসবে, তো দেরি ইংরেজি কি হবে? লেট হয়ে যাবে, লেট মানে দেরি ঠিক আছে। লেটার হতো যখন বলতাম পরবর্তী কিছু বোঝাতো, দেন ওটা হতো হয়ে যেত কি লেটার। আর লেটেস্ট মানে তো জানোই যে সম্প্রতি কিছু বোঝাতে, রিসেন্ট কিছু বোঝাতে লেটেস্ট ব্যবহার করা হয়। তাহলে লেট, লেটার, লেটেস্ট, এটা তো ডিগ্রি অনুযায়ী যদি বলে থাকি তাহলে আমাদের এখানে লেটার হয়ে যাবে না, এখানে হয়ে যাবে কিন্তু লেট। 5 days late than late than the normal date মানে 3 পোর্শনে, অর্থাৎ আমাদের অপশন সি হয়ে যাচ্ছে রাইট আনসার। 19, taking about his Padma Shri award, the actor said he didn't want to accept it as there were people in the industry who deserve it more than him. অর্থাৎ তার পদ্মশ্রী যে পুরস্কার হয় জানো, সেই পুরস্কার পাওয়ার সম্পর্কে অভিনেতা তিনি বলেছিলেন যে তিনি এটাকে অ্যাকসেপ্ট করবেন না বা গ্রহণ করতে চান না, কারণ তাদের ইন্ডাস্ট্রিতে এরকম অনেকে আছে যারা এটা তার থেকেও বেশি ডিজার্ভ করে বা তার থেকেও বেশি যোগ্য বলে তিনি মনে করেন, তাই তো। তো দেখো এখানে টেকিং অ্যাবাউট হিজ পদ্মশ্রী অ্যাওয়ার্ড দ্য ডক্টর সেড, এটা পাস্ট টেন্সে রয়েছে, হি ডিডেন্ট এটাও পাস্ট টেন্সে রয়েছে, এখানে ওয়্যার এটাও পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু এখানে হু ডিজার্ভ এটা প্রেজেন্ট টেন্সে করে দিয়েছে, তাহলে এখানে কি হয়ে যাবে বলো? এখানে একটা ডি অ্যাড হয়ে যাবে, হু ডিজার্ভ ইট মোর দ্যান হিম, মানে এটা আমাদের একটা পাস্ট টেন্সে কিন্তু বসবে, সব পুরোটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে আমাদের রাইট আনসার 3 পার্টে ভুল রয়েছে, তাই জন্য সি অপশনটা এখানে কিন্তু আমাদের এরর পায়। নেক্সট আবার একটা এরর কারেকশন, the police team patrolling the area took the victim to hospital where he was declared brought dead. অর্থাৎ কি যে পুলিশ টিম যেখানে টহল দিচ্ছিল যে জায়গাটাতে, পেট্রোলিং করা মানে হচ্ছে টহল দেওয়া, টহলরত যারা পুলিশ ছিল তারা যে ভিকটিম অর্থাৎ যে মানুষটা তাকে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে তাকে মৃত অবস্থায় আনা হয় বা মৃত বলে ঘোষণা করা হয়। তো দেখো এখানে আমাদের ভুল কোন পার্টে রয়েছে? The police team patrolling the area ঠিক আছে, took the victim to hospital এটাও ঠিক আছে, where he was declared brought dead, तो এখানে কি হচ্ছে, এখানে আমাদের কি হবে বলো, এটা তো একটা past tense এ রয়েছে টু, তাহলে আমাদের অপশন কি 3 নম্বর পার্টে অর্থাৎ সি অপশন, এখানে ডিক্লেয়ারড হয়ে যাবে, এখানে কোনো রকম ডিক্লেয়ারড হবে না, সরি ডিক্লেয়ার হবে না, ডিক্লেয়ারড হয়ে যাবে, এখানে ডি যোগ হবে, ই তো আছে ইডি মানে ডিক্লেয়ারড, তাহলে এখানে 3 পোরশন অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যানসার। 21 এ আবার একটা ইডিয়ম এন্ড ফ্রেজ, she paid a flying visit to Mumbai to see her ailing father, অর্থাৎ সে তার অসুস্থ বাবাকে দেখতে মুম্বাইতে একটা সফর করেছিল, কি রকম সফর, ফ্লাইং ভিজিট, তো উড়ে আসা, উড়ে আসা মানে অনেকে ভাবতে যে প্লেন বা এরোপ্লেন অনেকে ভাবতে, বাট এটা কিন্তু রাইট আনসার নয়। বাকি পড়ে রয়েছে কি সারপ্রাইজ ভিজিট, আ ভেরি শর্ট ভিজিট, আ ভেরি, এটা সরি এটা টাইপিং মিস্টেক, এটা লং হবে, ঠিক আছে, আর ভেরি লং ভিজিট, আমি এটা তোমাদেরকে ঠিক করে দেবো পরে পিডিএফ যখন তোমাদেরকে আমি প্রোভাইড করবো দেন ঠিক করে দেবো, বা তোমরা নিজের একটু কারেকশন করে নিও, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এ ভেরি লং ভিজিট। তো দেখো উড়ে আসা, ফ্লাইং ভিজিট, এই কথাটার সঠিক যে মানে সেটা হয়ে যাচ্ছে কিন্তু এটা একটা শর্ট ভিজিট ছিল, সরি এটা এটা অপশনটাও ভুল পড়েছে, মানে এখানে যে রাইট আনসার সেটাও ভুল পড়েছে, এটা হয়ে যাবে a very short visit, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। এখানে এটা যেহেতু নিচে নেমে এসছে না তাই জন্য এই অ্যানিমেশনটাও নিচে নেমে এসছে, তো এটার জন্য তোমাদের প্রত্যেকের কাছে আমি দুঃখিত, কারণ এটা অ্যানিমেশনটা ভুল। রাইট আনসার আছে আমি মুখে বলে দিচ্ছি, তোমরা নিজেরা যদি নোট ডাউন করো তাহলে ঠিক করে নাও, এ ভেরি শর্ট ভিজিট হয়ে যাবে কিন্তু আমাদের রাইট আনসার। সি পেড আ ফ্লাইং ভিজিট টু মুম্বাই টু সি হার এলিং ফাদার, মানে হচ্ছে তার বাবাকে দেখতে এসেছিলেন, একটা এটা একটা ছোট একটা ভ্রমণ বা ছোট সফর ছিল, যে তিনি জাস্ট তার বাবাকে দেখেই হয়তো তিনি চলে যাবেন, তো ভেরি শর্ট ভিজিট হয়ে যাবে এই ফ্রেজটার জন্য সঠিক উত্তর। 22 তে এখানে আমাদের কি করতে হবে, যে দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, এখানে তোমাদের চারটে অল্টারনেটিভ দেওয়া রয়েছে, যে চারটে অল্টারনেটিভের মধ্যে অ্যাকচুয়ালি আনক্লিয়ার এর সিনোনিম বার করতে হবে। সোজা কথায় আনক্লিয়ার মানে জানো অস্পষ্ট, তো অস্পষ্টের সিনোনিম কি হবে, ডাউটলেস, আনসার্টেন, কন্ট্রোভার্সিয়াল নাকি অ্যাম্বিগুয়াস। তো আনক্লিয়ার এর জন্য সঠিক যে সিনোনিম সেটা হয়ে যাবে, যেটা এখান থেকে আমরা সাবস্টিটিউট করতে পারি সেটা হয়ে যাচ্ছে অ্যাম্বিগুয়াস। ডাউটলেস মানে হচ্ছে সন্দেহ করা যায় না, সন্দেহের অতীত, সন্দেহাতীত, সেটা হয়ে যাচ্ছে ডাউটলেস। আনসার্টেন কথার মানে হচ্ছে অনিশ্চিত। কন্ট্রোভার্সিয়াল মানে যেটা কন্ট্রোভার্সি করা যায়, যেটাকে নিয়ে বিতর্ক করা যায়, বিতর্কিত। আর অ্যাম্বিগুয়াস মানে যেটাকে দ্বিঅর্থক বলা যায়, যেটা দুটো মানে হতে পারে, যেটা অস্পষ্ট, যেটা ক্লিয়ার নয়, অনিশ্চিত, এরকম অ্যাম্বিগুয়াস। তাহলে আনক্লিয়ার এর জন্য সিনোনিম বা এখানে যেটা দিয়ে সাবস্টিটিউট করা যাবে সেটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। Next question number 23, এখানে correct spelling, তোমাদেরকে কোনটা correct spelling করা রয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে, mandatory, circulatory, temporary, regulatory। তো দেখো এখানে প্রত্যেকটা জায়গাতেই সেম ভুল রয়েছে, শুধুমাত্র সি অর্থাৎ টেম্পোরারি বানানটা ছাড়া। ম্যান্ডেটরি কথাটা এখানে ও হবে, এ নয়, ক্যালকুলেটরিতেও তাই এখানে ও হবে, রেগুলেটরিতেও তাই এখানে ও হবে, বাকি টেম্পোরারি যেটা রয়েছে এটাই কিন্তু একদম ঠিকঠাক বানান রয়েছে, বোঝা গেল। নেক্সট চলে যাচ্ছি 24 নম্বর প্রশ্নের, সেম যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যে ন্যায় বিচার থেকে পালিয়ে বেড়ায় তাকে কি বলা হয়, ফিউজিটিভ, কনভিক্ট, অ্যাকিউজড না প্রিজনার, কি বলা হয়, তাকে কি বলা হয়, পলাতক বলা হয় তাকে বাংলায়, তাই তো, তো পলাতক ইংলিশ হয়ে যাচ্ছে ফিউজিটিভ। বাকি মানে গুলো দেখে নাও, কনভিক্ট মানে হচ্ছে দোষী, যে দোষ করেছে, অ্যাকিউজড মানে যে অভিযুক্ত, যাকে অভিযুক্ত মানে অভিযোগ যার বিরুদ্ধে তাকে অ্যাকিউজড বলা হয়, আর প্রিজনার মানে তো জানো যে বন্দি, জেলে যে বন্দি থাকে তাকে প্রিজনার বলা হয়। তাহলে যে জাস্টিস থেকে পালিয়ে বেড়ায় তাকে বলা হচ্ছে কি, ফিউজিটিভ। চলো 25 নম্বর প্রশ্ন আমাদের লাস্ট কোয়েশ্চেন, দেখো এটা একটু ছোট হয়েছে লেখাটা, আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে যেটা বলছে দেখো, যে S1 এইটা আর S6 এই দুটো স্টেটমেন্ট কিন্তু ফিক্সড, ফার্স্ট আর লাস্ট সেন্টেন্সটা কি রয়েছে, ফিক্সড রয়েছে। তো তোমাদেরকে কি করতে হবে, মাঝখানে যে সেন্টেন্স গুলো রয়েছে অর্থাৎ PQRS এইগুলো কি করা রয়েছে, এইগুলোকে উল্টো পাল্টা করে এখানে দেওয়া রয়েছে, তোমাদেরকে এটা পরপর সাজিয়ে লিখতে হবে। তো কি বলছে দেখো, স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস, মানে বাকি যা যা সরীসৃপ রয়েছে তার মধ্যে থেকে স্নেকস অর্থাৎ সব সরীসৃপের মধ্যে থেকে সাপকে সব থেকে বেশি ভয় পাওয়া হয়, তাই তো? আর লাস্ট সেন্টেন্সে বলছে মেডিসিনস আর মেড ফ্রম ইটস পয়জন, অর্থাৎ এর যে ওষুধ, এর ওষুধ হচ্ছে এর নিজস্ব বিষ অর্থাৎ সাপের বিষ থেকেই নির্মাণ করা হয় বা তৈরি করা হয়। মাঝখানের কোনগুলো ঠিক হবে? দেখো এখানে আমাদের অপশন দেখে আমাদের পড়াটা সব থেকে ভালো। দেখো এখানে অপশনে পি কিউ এস এস দুটো এস দিয়ে স্টার্ট রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে হওয়ার চান্স কিন্তু 90%। তবু আমরা পি আর কিউ দিয়ে স্টার্ট যে দুটো রয়েছে সে দুটো একটু দেখে নেবো। দেখো স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইল, যদি পিটা দেখি সেক্ষেত্রে কি বলছে, সুপারস্টিশন এন্ড ইগনোরেন্স প্রিভেন্টস প্রপার ট্রিটমেন্ট। কুসংস্কার এবং অজ্ঞতা এর যে চিকিৎসা সেটাকে বাধা দেয় বা প্রতিরোধ করে। তো এখানে স্নেকস এর ব্যাপারে কথা হচ্ছে, হতে হতে এখানে বলছে যে এর ট্রিটমেন্ট, তো কিসের ট্রিটমেন্ট, কার ট্রিটমেন্ট, কেন ট্রিটমেন্ট, কোনো কিছু এখানে আমরা লিঙ্ক পাচ্ছি না। সেক্ষেত্রে এরপরে পিটা বসার কোনো এখানে মানে হচ্ছে না, তাই জন্য পিটাকে আমরা এখানে কেটে দিলাম, এটা মানেই হচ্ছে না। নেক্সট দেখি কিউটা। কিউটাতে বলছে ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু ম্যান। স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার্ড অফ অল রেপটাইলস, দেন আমরা এখানে বলে দেবো কি ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু ম্যান, তাহলে এখানেও কিন্তু এটা হচ্ছে না। বেনিফিশিয়াল টু ম্যান এখানে কোন রকম একটা ইরিভ্যালেন্ট সেন্টেন্স চলে আসছে, তো অবভিয়াসলি এস এস এই দুটোর মধ্যে একটা হবে, তার মানে এসটাকে আমরা ধরেই নিচ্ছি ফর শিওর। তাহলে S1 হয়ে গেল, তারপরে S। এস এ দেখছি মেনি পিপল আর কিল্ড বাই স্নেকস ইন ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ভারত এবং সারা বিশ্বে অনেক মানুষ কি হয় যে সাপের দ্বারা মানে সাপের কামড়ে মারা যায়। তাহলে এটা হয়ে গেল। এবারে এস এর পরে রয়েছে পি আর আর, ঠিক আছে? তো কোনটা হয়ে যাবে, দেখো পিটা কি বলছে superstition and ignorance prevents proper treatment, আর আর এ বলছে snake is not a source of fear and harm। তাহলে এখানে আমাদের বুঝতেই পারছো অপশন সি হয়ে যাচ্ছে রাইট আনসার, কারণ যেহেতু এখানে সাপের ছোবলের কথা বলছে এবং সেই জন্য এর যে ট্রিটমেন্ট তার কথাটাই আসবে, এবং তারপরে মানুষকে বলা হচ্ছে যে না স্নেক কিন্তু শুধুমাত্র ভয় এবং যে ফিয়ার এবং হার্ম অর্থাৎ এর যে ক্ষতি বা ভয়ের জন্যই কিন্তু স্নেক নয়, এটা অলসো বেনিফিশিয়াল টু ম্যান, ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু ম্যান। এবং এর যে মেডিসিন এটা কিন্তু মানে আমাদের যে মেডিসিন গুলো সেগুলো কিন্তু সাপের যে বিষ সেটা থেকে তৈরি করা হয়, এবং এরভাবে কিন্তু সাপের বিষ বা সাপ আমাদের কাছে কিন্তু বেনিফিশিয়াল। তো আমাদের এস আর কিউপিটাও হলো না, তাই জন্য আমাদের অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু রাইট আনসার। তোমরা প্রত্যেকটা মিলিয়ে দেখো, দেখবে এস পি আর কিউ এই সিকোয়েন্সটাই কিন্তু হচ্ছে। তাহলে বোঝা গেল আমাদের এইভাবে কিন্তু এরকম সিকোয়েন্সও তোমাদের দেবে, ভালো করে এগুলো করতে কিন্তু একটু টাইম লাগে, এই জিনিসগুলো পরপর পড়ে কনফিউজিংও থাকে অনেক সময়, একটু পরপর পড়ে বুঝে বুঝে আনসার করতে হবে যে কোনটার পরে কোনটা আসছে। তো ঠিক আছে, আজকের আমাদের তো আগের যে 25টা কোয়েশ্চেন মানে 2018 এর 25টা কোয়েশ্চেন আজকে আমাদের এখানে শেষ হয়ে গেল ডিটেলসে আলোচনা করা। পরের দিন থেকে আমাদের যে মক টেস্ট বলতে পারো বা প্র্যাকটিস সেট, আমাদের প্রত্যেক দিন 30টা করে কোয়েশ্চেন এবং সেগুলোর ডিটেলসে আলোচনা, দরকার পড়লে সাবজেক্ট তোমার টপিক ওয়াইজ আলোচনা প্রত্যেকটাই করা হবে। তো তোমরা প্রত্যেকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা যারা WBP দিচ্ছ, এবং শুধু WBP বলে নয় বাকি যা যা SI, কলকাতা পুলিশ, SSC গ্রুপ C and D, ইভেন টেট, সামনে তো টেট পরীক্ষা রয়েছে, প্রত্যেকটার জন্য কিন্তু গ্রামার্স এর কোনো বিকল্প হয় না। গ্রামার কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু মানে প্রায় সেম আসে। তো আমার ক্লাসটা প্রতিদিন করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের দিন, প্রত্যেকে এখন সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।